আপনার নাম কি? আমার দিলীপ সরকার। দিলীপ সরকার, আপনার বাড়ি কোথায়? বরগুনা জেলার সদর। এটা না আর কিছু। বরগুনা জেলার সদর উপজেলা। সদর উপজেলা কোন জায়গাটা? ডিকেপি রোড, চান্নিং ওয়ার্ড, বরগুনা পৌরসভা, চান্নিং ওয়ার্ড। আচ্ছা, মূলত কি হয়েছে? আপনি যে মসজিদ বন্ধকরণের বিষয় এসেছেন, এই মসজিদ বন্ধকরণের বিষয় আপনি জানেন, এটা ধর্মীয় একটা অনুভূতি। হ্যাঁ, এটা মুসলিম ধর্ম, এই ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়। হ্যাঁ, এটা আসলে এই যে আপনি মসজিদ বন্ধ করতে এসেছেন, এই যে 95% মুসলমানের দেশে যে মসজিদ বন্ধ করানোর বিষয়ে আপনি একটি অনশন করছেন এখানে, মডেল মসজিদ নির্মাণ বন্ধ করছে, কতদিন যাবৎ করছেন আপনি? আজকে 30 দিন। এই 30 দিন কি আপনি এখানেই বসে আছেন? এখানেই আছি। আপনার সাথে কি কেউ কোনো কথা বলেছে? হ্যাঁ, বহুত সাংবাদিকের কথা বলে গেছে। আচ্ছা, কি মূলত বিষয়টাকে একটু যদি আমাদের বুঝিয়ে বলেন। তৎকালীন সার্কেল অফিসার উন্নয়নের নামে 1961 সনে আমাদের 22 একর সম্পত্তি অধিগ্রহণ করে। বরগুনা শহরে যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, যেমন অবদা, উপজেলা, পাওয়ার হাউস, বরগুনা সরকারি কলেজ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, পুলিশ ফেরি, ফায়ার সার্ভিস, ইউটিলিটি সিল্যান্ড, এইসবই আমাদের রেকর্ডীয় মালিকানা জমি সরকারের অধিগ্রহণ করা। এই 16% জমি আছে যেটা সরকার অধিগ্রহণ করে নাই, যেই জমি আজ থেকে 200 বছর যাবৎ আমাদের ভক্তকুলই ছিল। 2008 সাল পর্যন্ত এই জমি আমাদের দখলেই ছিল। 2008 সালের পর উপজেলা নির্বাহী অফিসার, যেহেতু জমিটা উপজেলা নির্বাহী টিউন অফিসের সামনে, উপজেলা নির্বাহী অফিসার আসে আমাদেরকে বিভিন্ন রকম হামলা মামলার ভয়ভীতি দেখাইয়া ওই জমি থেকে আমাদেরকে উৎখাত করে। এরপর আমরা জেলা প্রশাসক বরাবর একটি দরখাস্ত দেই, লিখিত দরখাস্ত দেই। দরখাস্তের বিষয় ছিল যে সীমানা নির্ধারণ করে অতিরিক্ত দখল ছেড়ে দেওয়া প্রসঙ্গে। তখনকার জেলা প্রশাসক মোহাম্মদ সাফাত ইসলাম তিনি লিখিত তদন্ত প্রতিবেদন দেন, এবং এসিল্যান্ড মোহাম্মদ রাজিবুল ইসলাম তারা লিখিত তদন্ত প্রতিবেদন দেয়। যেহেতু এই আমার দাবি ছিল 16%, তারা লিখিত প্রতিবেদনের 14% উল্লেখ করে স্বীকার করে এনেছে। যেহেতু এই 14% জমি ব্যক্তি মালিকানাধীন, আবার উপজেলা পরিষদের সীমানার মধ্যে, সেহেতু এই জমি যদি উপজেলা পরিষদের কাজে লাগে তাহলে অধিগ্রহণ করার জন্য, আর কাজে না লাগলে সংশ্লিষ্ট মালিক বরাবর ছেড়ে দেওয়ার জন্য। ওই তখনকার উপজেলা নির্বাহী অফিসার তিনি বিষয়টি ফয়সলা করার জন্য বইলা তিনি বদলি হয়ে যান। তারপর থেকে আমাদের রকম আমাদের যতজন টিউনো আসছে প্রত্যেকে আমাদেরকে যে মীমাংসা করবে এই বললে তারা কিছুদিন পরপর বদলি হয়ে চলে যায়। 2021 সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত নেয় যে এখানে মডেল মসজিদ করবে। তো মডেল মসজিদ করবে আমার ব্যক্তি মালিকানা জায়গায়, আমার রেকর্ডিও মালিকানা ব্যক্তি মালিকানা জমিতে মডেল মসজিদ করবে, আমার ক্ষতিপূরণ না দিয়ে, অধিগ্রহণ না করে, তাতে যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, আর আমি প্রতিবাদ করার তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে কেমনে? আচ্ছা, আমি আপনাকে যে বিষয়টা বুঝাতে চেয়েছি সেটি হচ্ছে যে মসজিদ বন্ধকরণ বিষয়, এই দেশে 95% মুসলমানের দেশ, সেখানে যদি মসজিদ বন্ধ হয়, আমি আপনার কাছে ব্যাখ্যা চাচ্ছি, আপনি ব্যাখ্যাটা আমাকে দিবেন, বা যেমনি আপনি বলছেন যে আপনি আপনি জমি পাবেন, তাহলে আপনি প্রশাসনের কাছে বিচার যেহেতু চেয়েছেন, আপনি কী বিচার পেয়েছেন বা আপনাকে কতটুকু কী সিদ্ধান্ত দিয়েছে? প্রশাসনের লিখিত ডিসিশন, লিখিত প্রতিবেদন টিউনো মানতেছে না 2008 সাল থেকে আজকে 2023 সাল পর্যন্ত। তাছাড়া এই 15 বছরে সেই প্রতিবেদন মানে নাই টিউনো। তাছাড়া এই জমিতে হাইকোর্টে একটি আপিল ডিভিশনের মামলা চলমান আছে, সেই মামলা চলমান অবস্থায় সেখানে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কেমনে? আইনের লোক যদি আইন ভঙ্গ করে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমাদের 22 একর সম্পত্তি 1961 সনে অধিগ্রহণ করে নিয়ে গেছে, এইটুকু আমাদের শেষ সম্পদ, 16টা ফ্যামিলির বাসস্থান, এই জমিটুকু যদি সরকার নেয়, সেহেতু আমি তো আর আইনের ঊর্ধ্বে না, সরকারের কাজে লাগলে আমার ঘর দিতেও আমি বাধ্য। সেহেতু আমার জমিটা যদি সরকার মডেল মসজিদ করার সিদ্ধান্ত নেয়, সেহেতু আমার জমিটা অধিগ্রহণ করিয়া আমার জমিটা ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে তারপর নেওয়া হোক, এটাই আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি। ধন্যবাদ। মডেল করার বিপক্ষে না, মসজিদ করার বিপক্ষে না, মসজিদ হইবে, মসজিদ এবাদত স্থান, সেবামূলক প্রতিষ্ঠান, সেটা আমার জমি অধিগ্রহণ করে করা হোক, যেহেতু আমার জমি 22 একর তো এমনিই নিয়ে নিয়েছে সরকার 1961 সালে, এইটুকু শেষ সম্বল, এটা আইনিভাবে অধিগ্রহণ করে আমার ন্যায্য ক্ষতিপূরণটা দিয়ে তারপর জন্য মসজিদ করা, এটি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাবি। আচ্ছা, আপনার কী নাম? আমার নাম দিলীপ সরকার। দিলীপ সরকার। আপনার বাবার নাম? অতুল সরকার। অতুল সরকার, অতুল সরকারের ছেলে দিলীপ সরকার। আপনার সাথে যে আপনার ভাই এসেছে তার নাম কি? তরুণ সরকার। তরুণ সরকার। হ্যাঁ, দর্শক, আপনারা শুনলেন যেমনটা, আসলে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই ভাই 30 দিন যাবৎ